সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেরিয়ার পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনার চাকরির প্রস্তুতিকে আরো সহজ করার জন্য এবং চাকরির প্রস্তুতিমূলক বিভিন্ন টিপস নিয়ে কাজ করাই হলো এবিসি জব কেরিয়ার মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে বিভিন্ন প্রতিষ্ঠানে, অর্থাৎ যেই সব প্রতিষ্ঠানে জবের জন্য একজন এসএই অর্থাৎ একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিজেকে প্রস্তুত করে নিয়ে থাকে, সেই সব প্রতিষ্ঠানের স্যালারি স্ট্রাকচার বা আসলে পেনশন বা বোনাস সম্পর্কে ডিটেলস আলোচনা করার জন্য আমরা কয়েকটি প্রতিষ্ঠানের ভিডিও কিন্তু অর্থাৎ স্যালারি পেনশন বা বোনাস নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় জানবো নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ অর্থাৎ NWPGCL এর যে একজন এসএই এর বেতন বোনাস এবং পেনশন সম্পর্কে। তাহলে চলুন আমরা জেনে নিই। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড অর্থাৎ NWPGCL এর বেতন বোনাস এবং পেনশন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ সকল টেকনোলজির এই NWPGCL এ কী পরিমাণ বেতন এবং বোনাস এবং পেনশন পাবেন এই তা নিয়ে আমরা আলোচনা করব। এটা আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল। তো প্রথমে আমরা বেতন সম্পর্কে একটু জেনে নেই যে সর্বসাকুল্যে আসলে পাবলিক কোম্পানি বা এগুলো স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে একটু সামান্য তারতম্য, তাছাড়া আসলে মূলত আসলে বেসিক বিষয়গুলো একই। যেমন এই পাওয়ার প্ল্যান্টের আমরা এর পূর্বে আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের বেতন বোনাস এবং পেনশন সম্পর্কে জেনেছি। কিন্তু তো এইখানে দেখেন নেট বেসিক আমরা জানি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে একজন এসির জন্য মানে 40,000 টাকা, অর্থাৎ এই বেতন প্রত্যেক বছর 4% হারে বৃদ্ধি পাবে। যেহেতু বেতনের সাথে বিভিন্ন অ্যালাউন্সগুলো পার্সেন্টেজ হারে আছে, তার মানে আপনার টোটাল বেসিকও কিন্তু বৃদ্ধি পাবে। হাউস অ্যালাউন্স আছে 40%, অর্থাৎ 16,000 টাকা। মেডিকেল অ্যালাউন্স 10%, 4,000 টাকা। কনভেন্স অর্থাৎ যাতায়াত ভাতা, এটা 15-র স্কেল অনুযায়ী ফিক্সড 3,500 টাকা। পাওয়ার হাউস অ্যালাউন্স আছে আপনার বা পাওয়ার প্ল্যান্ট অ্যালাউন্স 10,000 টাকা বেসিকের 25%। আর আছে আপনার শিফটিং অ্যালাউন্স 6,000 টাকা, এটা বেসিকের 25%। ইলেকট্রিসিটি অ্যালাউন্স আপনাকে দেবে প্রায় 300 ইউনিট সমমূল্যের টাকা, অর্থাৎ 1,438 টাকা। আর এডুকেশনাল সাপোর্ট অ্যালাউন্স আপনাকে দিবে NWPGCL, সেটা হলো যে 2টি সন্তানের জন্য 1,500 টাকা সর্বোচ্চ এবং 1টি সন্তানের জন্য 1,000 টাকা আপনি প্রাপ্য হবেন। তার মানে মোট আপনার যে স্যালারি প্রাপ্যতা সেটা হলো 74,938 টাকা আপনার কিন্তু স্যালারি প্রাপ্য হচ্ছেন এক মাসে। তো সেইখান থেকে যেটা ডিডাকশন হচ্ছে দেখেন এখানে যে কিছু টাকা কর্তন হবে, যেমন CPF কোম্পানি ডিডাকশন, যে আপনার কাছ থেকে কোম্পানি যে CPF কেটে নেবে সেটা হলো বেসিকের 10%। বেসিকের 10% হারে আপনার কাছ থেকে এই অর্থাৎ 4,000 টাকা কেটে নিবে। আর আর কোম্পানি মানে 4,000 টাকা অর্থাৎ 10% দিচ্ছে আপনাকে প্রত্যেক মাসে, তার মানে আপনার বেসিকের 20% হারে কিন্তু টাকা জমা হচ্ছে। আর হচ্ছে ঢুম চার্জ, অর্থাৎ হলো এটা অ্যাকচুয়ালি বাসা ভাড়া বা কোয়ার্টার ভাড়া, আপনার যদি কোয়ার্টারে এই প্রতিষ্ঠানের নিজস্ব কোয়ার্টার বা বাসায় থাকেন সেই ক্ষেত্রে আপনার 1,000 টাকা কর্তন করা হবে। আর ওয়েলফেয়ার ফান্ড অর্থাৎ কল্যাণ তহফিলে আপনাকে 50 বা 100 টাকার ভাবে কাটে বা অনেক সময় কাটেও না। আর ইনকাম ট্যাক্সে আছে 500 টাকা, বা আপনি চাইলে এসে বেশি কাটাতে পারেন। তো তার মানে টোটাল আপনার ডিডাকশন হবে প্রায় 5,500 টাকার মতো, অর্থাৎ নেট পেমেন্ট আপনি যেটা পাবেন সেটা 74,938 থেকে 5,500 টাকা যে কর্তন হচ্ছে যেটা এককালীন পাবেন, এটা বিয়োগ করলে আমরা 69,438 টাকা কিন্তু আপনার স্যালারি অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ঢুকবে। তারপরে আমরা বোনাস সম্পর্কে একটু জেনে নিই। আমরা এটা পূর্বে বলেছি, তারপরে অবগত আছে, আবার একটু বলছি যে বৈশাখী বোনাস আপনি বেসিকের 20% হারে পাবেন অর্থাৎ 8,000 টাকা। উৎসব বোনাস, ঈদুল ফিতর, এগুলো মুসলিম সম্প্রদায়ের যারা আছেন তাদের ক্ষেত্রে, যে ঈদুল ফিতরের ক্ষেত্রে যেমন এক বেসিক 40,000 অর্থাৎ 40,000 টাকা, ঈদুল আজহার জন্য এক বেসিক 40,000 টাকা। আর অন্যান্য সম্প্রদায়ের যারা অর্থাৎ ধর্মের যারা আছেন তারা তাদের মূল উৎসবের আগে একত্রে 2 বেসিক সমপরিমাণ পাবেন।
আর এপিএ বোনাস অর্থাৎ অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বোনাস, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের সাথে সরকার বা মন্ত্রণালয় বা বিপিডিপির যে একটি এগ্রিমেন্ট হয়েছে অর্থাৎ লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জনের উপর ডিপেন্ড করে একটি মার্কিং ব্যবস্থা প্রচলিত আছে, সেই মার্কিংয়ের উপর 0.751 বা দেড় বেসিক বা দুই বেসিক সমপরিমাণ আপনার বোনাস আপনি জুন জুলাইয়ের দিকে পাবেন। আর প্রফিট বোনাস অর্থাৎ আপনার পাওয়ার প্ল্যান্ট বা প্রতিষ্ঠান যদি প্রফিট করে সেই হিসাবে আপনি বেসিকে পার্সেন্টেজ বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু আপনি পাবেন বছর শেষে। আর তারপরে আছে যে পেনশন, পেনশন বা এককালীন যেটা সেটা আসলে আমরা পূর্বে বলেছি যে পাবলিক যে স্বায়ত্তশাসিত যেই কোম্পানিগুলো আছে বা পাবলিক কোম্পানি যেগুলো সেগুলোর ক্ষেত্রে আপনার চাকরির বয়স আপনি 60 বছর ব্যক্তিগত বয়স সে পর্যন্ত চাকরি করতে পারবেন, আর 18 মাসের ছুটি বিক্রি করতে পারবেন সর্বশেষ। আর গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ড এ নিয়ে আপনার প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা এরকম আপনি 30 বা 35 বছর যাই বলেন চাকরি করার পরে আশা করি পাবেন। তো এই হলো টোটাল বেতন বোনাস এবং পেনশন যে মানে সম্পর্কে আমরা জানলাম যে NWPGCL অর্থাৎ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে একজন এসি সম মানে বেতন বোনাস এবং পেনশন সম্পর্কে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে সঙ্গে ছিলেন যারা তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।